আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি অনেক দিন পর আপনাদের জন্য একটা নিয়ে এসেছি নিটিং ডিজাইন বা প্যাটার্ন তো দেখুন আমি এটা একটা নিটিং ডিজাইন করেছি এই ডিজাইনটা আপনি যে কোনো সোয়েটার শল বা হচ্ছে কার্ডিগান যে কোনো জায়গাতে আপনি এই ডিজাইনটা দিতে পারেন এবং কি বর্ডারও দেওয়া যেতে পারে তো দেখে নিন এই ডিজাইনটা আসলে কিভাবে করতে হয় এই ডিজাইনটা দুই লাইনের ডিজাইন তাহলে আসুন দেখে প্রথমে আমি সুতাটাকে একটা গিট দিয়ে নিটিং স্টিকে লাগিয়ে নেব এরপর এভাবে ধরে এটাকে আমি প্রথম যে স্টেপটা সেটা করে নেব এই সেপটা আমার আরও আগে ভিডিওতে করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিভাবে করে দুই আঙ্গুলের মাছ থেকে করে নিতে হয় তো আবার অন্য একরকম করেও দেখানো যায় সেটার উনি আছে তো দেখে নিতে পারেন তো আসুন এভাবে আমি কয়েকটা ঘর নিজে নিয়ে নিয়েছি ও আর একটা কথা সেটা ভুলে গেলাম সেটা হচ্ছে যে এই ডিজাইনটা করতে পাঁচ ঘর মানে পাঁচ ঘর পাঁচ ঘর করে নিতে হয় আর দুই পাশে দুই ঘর এক্সট্রা করে নিতে হবে তো তাহলে আসুন প্রথমে স্টেপটা করি নর্মাল আমি সামনে পিছনে যেভাবে নর্মাল যে প্রস্তুত দিক আসেটে সেটা যেভাবে বুনায় সেভাবে আমি দেখুন সামনের দিকে বুনিয়ে নিচ্ছি সামনের দিকে বুনিয়ে নেওয়ার নেওয়ার পরে আমি আবার সেমি একইভাবে পিছনের দিকেও বুনিয়ে নিব যাতে হচ্ছে যে প্রথম কার্যে প্রথম যে শুরুটা সেটা যেন একটু ঠিক বা একটু ভালো লাগে দেখতে ডিজাইনটা উপরে উঠে যেন দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি প্রথমে দুই লাইন ঠিক করে নেব এরপর আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমি দেখুন দুই লাইন আমি দুইবার একইভাবে আমি দুইবার করে নিয়েছিলাম তো আমি পুরোটা আপনাদেরকে দেখাইনি কারণ হচ্ছে যে যেহেতু একই প্রসেসে আমি জাস্ট নিজের পারের মতো যেটা হবে সেটা যেন একটু মজবুত হয় সেই জন্য আমি এটাকে করেছি তো তাহলে দেখুন আমি এরপরের প্রথম যে স্টেপটা যেটা করতে হবে সেটা থেকে আমরা শুরু করি প্রথমে আমি এক ঘরকে স্কিপ করে নিলাম আপনারা চাইলে বুড়িয়েও নিতে পারেন এরপর এক ঘর সামনের দিকে বুড়িয়ে নেব তার মানে আমি দুই ঘর সামনের দিকে বুড়িয়ে নেব তো একটা স্কিপ করলাম আর দুটো শুধুটা থেকে পিছনের দিকে ঘুরিয়ে এনে তিন ঘর আবার হচ্ছে পিছনে বুঁড়াতে হবে এরপর সুতাটাকে আবার পিছন সামনের দিকে নিয়ে আবার দুই ঘর বোনাতে হবে এরপর সুতাটাকে আবার সামনে পিছন দিকে আনতে হবে এনে তিন ঘর বোনাতে হবে এভাবেই আপনার টুকু লম্বা বোনাতে চান সোয়েটার বা হচ্ছে যে শল কার্ডিগান যাতে যেটাই হোক সেখানে আপনার তিনবার পিছনে আবার দুইবার সামনে বুনিয়ে নেবেন আর হচ্ছে এরপর দেখুন এক লাইন মানে প্রথম যে লাইনটা সেটা হচ্ছে যে হয়ে গেছে তো আমি এটা সেট করে নিলাম দেখুন দেখা যাচ্ছে যে দুইটা চেন আর তিনটা পাঁচটা যে পাঁচটা ঘর আপনারা বুঝতে পারবেন আচ্ছা প্রথমে যখন আমি দুই ঘর আমি সামনের দিকে বুনিয়ে নিয়েছিলাম তো এখন আমি দুই ঘর পিছনের দিকে বুনিয়ে নেব দুই ঘর পিছনের দিকে বুনিয়ে নিলাম এরপর এরপর দেখুন আমি আমার কিন্তু পুরা ডিজাইনটা পিছন থেকেই হবে আর হচ্ছে এখন দুই ঘর সরি তিন ঘরের মধ্যে লুপ স্টিকটা ঢুকিয়ে দেখুন আমরা যেভাবে এভাবে নর্মাল যেভাবে পেঁচিয়ে নিই সেভাবে না উল্টা দিক দিয়ে পেঁচিয়ে এখানে একটা লুপ তৈরি করে নিতে হবে এরপর ডান হাতের যে স্টিকটা আছে সেই স্টিকের লুপটাকে পেঁচিয়ে আবার সেম তিনটা লুপের মাঝখান দিয়ে আবার একটু নিট করে নিতে হবে না পর আমি দুইবার করে নিলাম এরপর আরেকবার প্রথম যে স্টিক আছে সেটাকে পেঁচিয়ে নিলাম এরপর আবারও আমি একই প্রসেসে আমি একই জায়গা থেকে তিনবার বুনিয়ে নিয়েছি দেখুন আমি তিনবার বুনিয়ে নিয়েছি তিনবার বুনিয়ে নেওয়াতে আমার পাঁচটা লুপ হয়েছে আমার তিনটার মাঝখান থেকে পাঁচটা লুপ হয়েছে তো আমি এখন যে তিনটাতে লুপ করে নিলাম সেই লুপটা আমি ছেড়ে দেব আর হচ্ছে যে আমি পাঁচটা লুপের মধ্যে যে সেকেন্ড লুপ সেই লুপটা যখন আপনার এই ডিজাইনটা করবেন তখন বোঝা যাবে সেটা একটু উঠা উঠা ভাব থাকবে সেটা দিয়ে স্কিপ করে সেটাতে পিছন থেকে আবার ঘুরিয়ে আবার স্টিকে তুলে নেব এরপর দুই ঘর আবার পিছনের দিকে বুনিয়ে নিতে হবে দুই ঘর বুনিয়ে নিলাম আবার দেখুন তিন ঘরের মাঝখান দিয়ে সুতাটাকে ঢুকিয়ে আবার আমি লুপ করে নেব আবার স্টিকে সুতাটাকে পেঁচিয়ে নেব আবার তিন ঘরের মাঝখান দিয়ে ঢুকিয়ে সুতাটাকে এভাবে এভাবে আটকে আবার বের করে নেব একইভাবে আমরা এখানে তিনবার করে নেবো তাহলে আবার স্টিকে পাঁচটা করে লুপ হবে তো আগে তিনটা যেই লুপে আমি থেকে পাঁচটা লুপ করলাম সেটাকে এখন ছেড়ে দেব এখন দেখুন এটাকে ঘুরিয়ে নিয়ে এই যে সেকেন্ড যে সেকেন্ড যে লুপ সেই লুপটাকে দেখুন একটু উঠা উঠা লাগতেছে মানে একটু লুজ তো সেই লুজটাকে আমি লুপটাকে আমি ফেলে দিব এবং পিছন থেকে আমি ডান কাটায় ওটাকে একটা মুড়িয়ে উঠিয়ে নেবো আবার সোজাটাকে ওটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম এরপর হচ্ছে আবার দুইবার পিছনে বুড়িয়ে নিব। আর বুড়ানোর সময় অবশ্যই মনে রাখতে হবে আমরা পিছনের দিক দিয়েই কিন্তু ডিজাইনটা পুরো করব। তো তারপরে হয়ে গেছে এভাবে একটা ডিজাইনের মতো হয়েছে আমার ক্যামেরা মানে আমার মোবাইল দিয়ে করা মোবাইলটা খুব বেশি ভালো না ওই জন্য আসলে সুন্দর হয় না তারপর আমি চেষ্টা করি আমার তরফ থেকে এখন দেখুন আবার একটা স্কিপ করে নিলাম আপনারা চাইলে স্কিপ না করে দুইটা সামনের দিকে বুনিয়ে নেবেন দুইটা বুড়িয়ে নেওয়ার পরে এখন এখানে কিন্তু পাঁচটা ঘর আছে আগে কিন্তু তিনটা ঘর তিনটা ঘর থেকে পাঁচটা ঘর কীভাবে করবো শুধু এটাকে পিছনের দিকে এনে প্রথম কার্ড একটা নর্মাল বুনিয়ে নেব এরপর পিছনের দিকে কিন্তু বোনাতে হবে আমার ডিজাইনটা কিন্তু পুরো পিছনের দিকে বুড়ানো তো এরপর এই যে দুই ঘর এই দুই ঘর আবার এক ঘর করব। আবার যে দুই ঘর আছে মানে পাঁচ ঘরে আমরা আবার তিন ঘর মানে আগের প্রথমের লাইনে যেভাবে ছিল আমি সেভাবে করে নিয়ে আসবো দেখুন হয়ে গেছে আমার তিন ঘর আর দুই ঘর যে ছিল যে সামনের দিকে বুড়ানোর জন্য সেটা আবার আমরা সামনের দিকে সুতা ঘুরিয়ে বুনিয়ে নিলাম এরপর আবার সুতা পিছনের দিকে আনলাম আনার পর পাঁচ থেকে পাঁচ ঘর থেকে আমি এখন তিন ঘর করে নেব দেখুন এই একটা প্রথমে বুনিয়ে নিতে হবে এরপর এখান থেকে সুতাটাকে এপাশেই রাখতে হবে এরপর দুই ঘর বুনিয়ে নেব দুইবার বুনিয়ে নিলাম এরপর আরও দুই ঘর থাকলো সেই ঘর দুই ঘরটাও বুনে নিলাম আমার হয়ে গেছে কিন্তু আগের মতো তিন তিন ঘর সুতাটাকে দিকে পেঁচিয়ে মানে ঘুরিয়ে আবার দুই ঘর আমি বুনিয়ে নেব তো আমার কিন্তু ডিজাইনটা পুরো কমপ্লিট দেখুন আসলে আমার ক্যামেরার জন্য ডিজাইনটা খুব বেশি ভালো বোঝা যায় না তো তবুও আমি চেষ্টা করি দেখুন ডিজাইনটা অ্যাকচুয়ালি এই যে আমি উপরে যে সুতাটা দিয়ে ডিজাইনটা দিয়ে রাখছি অ্যাকচুয়ালি কিন্তু ডিজাইনটা এরকম হবে তো এরপর আমি আবারও দেখাচ্ছি কারণ হচ্ছে যে এর অনেকেই আছে যে এভাবে করার পরে আবার পরেটা কি করব সেই জন্য আমি আবার দেখাচ্ছি দেখুন এই তিন ঘরের মাঝখান দিয়ে সুতাটাকে এভাবে পেঁচিয়ে লুপ করে নিতে হবে তিনবার লুপ করে নিতে হবে আর অবশ্যই সুতাটাকে লুজ করে বুনতে হবে তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে এখন এটাকে চেনে দিলাম আর সেকেন্ড যে লুপ যেটা উঠা উঠা ভাব সেটাকে স্কিপ করতে হবে স্কিপ বলতে স্লিপ করতে হবে সরি স্লিপ করে ওটাকে আবার পেঁচিয়ে নিতে হবে এরপর দুইটা আবার পিছনের দিকে বোনাতে হবে এখন এখন আবারও তিন ঘর একসাথে বোয়াতে হবে দেখুন এই তিন ঘরকে নিলাম এরপর হচ্ছে যে এই যে একটা করলাম স্টিকে সুতাটাকে পেঁচিয়ে আবার একটা নিলাম আবার স্টিকে ইস্ত্রিকে পেঁচালাম আবার তিন ঘরের মাঝখান দিয়ে একটা লুপ করে নিলাম এভাবে কিন্তু তিন ঘর থেকে আমি পাঁচ ঘর করে নিলাম আবার যে দেখুন আবার একটা সেকেন্ড যেই সুতা সেই সুতাটাকে স্লিপ করে সেটাকে পেঁচিয়ে একটু পেঁচিয়ে আমি ডান স্টিকে তুলে নিব আর এটাকেও আমরা পিছনের দিক দিয়ে ভুঁড়িয়ে নেব এভাবেই আপনি যত বড় করতে চান সে তত বড় করতে পারেন এটাই হচ্ছে হয়েছে যে আমার হচ্ছে যে ডিজাইনটা আমার এই ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল বাটনটাকে অন করবেন যারা আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন في امان الله السلام عليكم